ব্যাপারটা হচ্ছে এখন আছি পাত্রসায় স্টেশনে। ওই যে পাত্রসায় স্টেশন মানে এদিকটাতে আছে, আমি অনেকটা বেরিয়ে চলে এসেছি এদিকতে, তো এখানটা নির্জন বুঝতেই পারছো, আর এখানটাতেই আমি আড্ডা দিই বেশিরভাগ। আর এখানে ব্যাগটা গুছিয়ে নিয়েছি, ওই রে ব্যাগ, এই যে এখানে ব্যাগটা মাল মক্কেল সব প্যাক করে চলে এসেছি। তো আমি যাচ্ছিটা কোথায় সেটাই বুঝতে পারছো না, তাই তো? তো ব্লগটা দেখতে থাকো, এখন বলছি না আমি কোথায় যাচ্ছি, তবে এটুকু বলছি 7 দিনের জন্য যাচ্ছি। আর এখন 9:30 ট্রেন, তবে ট্রেন এখন প্রতিদিন লেট করছে দেখছি, 9:40 আসবে। তো দেখি, ওয়েট করতে থাকি, 9:00 থেকে এসে বসে আছি। A few moments later. আমরা নেমে গেছি, আর এই হলো তাসভির, রোল থেকে এসছে। তো এই স্টেশনে নেমে একসঙ্গে দেখা হলো, তখন পাত্রসায় স্টেশনে ও নেমেছিল, বাট ঠিক সময় করে উঠতে পারেনি, আমি লাস্টে চেপে গিয়েছিলাম। তো চলো কলেজে গিয়ে কথা হচ্ছে গাইস। তারপর আমরা কলেজে পৌঁছাই, তারপর আমরা F2 মানে সেমিনার রুমে গিয়ে বসি, তারপর স্যার ম্যাডামরা আমাদেরকে সব বুঝিয়ে দেন, তারপর আমরা জাতীয় সেবা প্রকল্পে যোগদান করি। আমাদের আজকে ফার্স্ট ডে NSS ক্যাম্পে। এখানে আছে মন্দিরা, তন্দ্রা, মোনালি আর রিয়া, সুজাতা, প্রদীপ, তাসভির, সবাই আছে। তো আমরা এক এক করে আজকে জেনে নেবো যে ক্যাম্পে এসে কেমন কি লাগছে। প্রথমে জানবো মন্দিরার কাছে। আমার তো খুবই ভালো লেগেছে এখানে, মানে অংশগ্রহণ করে সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করলাম, সবাই মিলে খুব এনজয় করলাম, আমার খুবই ভালো লেগেছে। এখনো বাকি 6টা দিন আছে, আরো হবে। হ্যাঁ, একদম। আর চন্দ্রা, দারুণ লেগেছে, দারুণ, প্রচুর এনজয়মেন্ট করেছি সবাই মিলে, আরও আছে 7 দিন ফুল এনজয় করব, এবং এই ক্যাম্পে যে কাজ সমস্ত একদম ফুল ফুল করে, তারপরে আছেই তো বাকি দিনগুলো। আজকে তো ভালো লেগেছে, 7 দিন আরও এইভাবেই কাটাতে যাই, আর কিছু না। আমার খুব ভালো লেগেছে, পরের এখনও 6টা দিন বাকি আছে, তো এইভাবেই কাটাবো, আরও এনজয় করবো। আমারও খুব ভালো লেগেছে, আমিও তো 7 দিন এখানেই থাকবো, আবার রাতেও থাকতে হবে, সেই মজা হবে। কিছু বলবে কাকিমা? কাকিমা ভালো, হ্যাঁ একদম।
যেটা মন আসে সেটাই বলে দাও। এই ক্যাম্প আজকেই শুরু হয়েছে, হ্যাঁ 7 দিন ধরে চলবে। হ্যাঁ সবাই এনজয় করো, ভালোভাবে থাকো। অনেক অনেক ধন্যবাদ মা, আমাদেরকে এইভাবে আশীর্বাদ করো, আমরা আরও অনেক কিছু শিখতে পারবো, তাই না? হ্যাঁ, তোমরা এই ক্যাম্প থেকে অনেক কিছু শিখবে, জীবনে উন্নতির পথে এই ক্যাম্পটা খুবই জীবনের পক্ষে খুবই দরকার, গুরুত্বপূর্ণ। আমি কলেজের স্টাফ, আমি NSS ক্যাম্পে আছি, মানে যে আমি ইউনিট প্রতি আমি আছি আর কি। স্যার আছেন, নতুনদের ফার্স্ট সেমে যারা নেয়নি বা এরপর যারা আসবে, মানে ফার্স্ট সেমে ভর্তি হবে, তো তাদের ব্যাপারে তুমি কি বলতে চাও? হ্যাঁ, তারা এতে অংশগ্রহণ করলে খুবই ভালো হয়, কলেজে উপকৃত হবে। এবার আমার বন্ধু যে তাসবির আছে, আমরা সংস্কৃত অনার্স, বাট অনার্সের কিছু জানে না, আর এ হচ্ছে ইংলিশ, এ হচ্ছে ইংলিশ অনার্স, তো জানে না এর ব্যাপারটা, তবে হেভি ট্যালেন্টেড ছেলে, NCC খুব ভালোই বোঝে। তো এ এখন আমাদের NSS সম্পর্কে কিছু বলবে, বলো। তো NSS সম্পর্কে বলার বক্তব্য যেটা মেন পয়েন্ট হচ্ছে, NSS যেটা মোটো, অর্থাৎ আমাদের যেটা ইউনিটি, ঠিক আছে, ডিসিপ্লিন, যেটা আমাদের স্যার বললো, স্যার ম্যাডাম বললো, তার সাথে আমাদের মোটোটা যেটা আছে, নট মি বাট ইউ, ঠিক আছে। তো এটা আমাদের NSS-এর মোটো, আর আমাদের NSS থেকে দুটো মিনিস্টার অফ অ্যাফেয়ার্স আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে তোমার শ্রী তরুণ কুমার অনুরাগ সিং ঠাকুর, একটা ওটা হচ্ছে এয়ারফোর্স অফ ডিফেন্স, আর একটা যেটা আছে সেটা হচ্ছে স্টেট মিনিস্টার, যেটা হচ্ছে স্টেট মিনিস্টারটা হচ্ছে শ্রী নিশীথ প্রামাণিক, ঠিক আছে। তো এরা এই দুটো অ্যাফেয়ার্স আছে, এগুলো আমাদের খুবই কাজে লাগে, ঠিক আছে, এই দুটো কোশ্চেন যখন তখন NSS থেকে আসেও, ঠিক আছে। আর আমি NSS, আই এম প্রাউড ফর NSS, বাট অনেক এনজয় করলাম, অনেক অনেক বন্ধু পেলাম, নতুন নতুন বন্ধু বান্ধব পেলাম, ঠিক আছে, খুবই প্রাউড মনে হচ্ছে, আর খুবই এনজয় করলাম বন্ধুর সাথে। আরও 6টা দিন আছে, আরও হবে এনজয়। চলো গুড বাই। আবার আমাদের একটা সেমিনার আছে, এবার আমরা সেমিনারে যাবো। এ ফিউ মোমেন্টস লেটার, আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, মানে নতুন জামা প্যান্ট পরে নিয়েছি, আর ওদিকটা পুরো ধুলো টুলো হয়ে গেছে ওই জামাগুলো, তো ওগুলোকে এখন 7 দিন পরতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর ওরা এখনো পর্যন্ত কি যে করছে কি জানি, আমরা এই দিকটাতে থাকবো, এখানে এসে খুবই ভালো লাগছে। হ্যাঁ, আর কিছু বলবে না? তোমার নাম বলো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাইক্রোফোনটা বলে, মাইক্রোফোনটা বলে। বলো। আমার নাম নিতাই। নিতাই, হ্যাঁ, এখানে এসে খুব ভালো লাগলো, আরও 7 দিন থাকবো এবং এনজয় করে যাবো। 6 দিন থাকবো, 6 থেকে 7 দিনই থাকবো, তো করো কাজ করো, নাকি অনেক কিছু করতে হবে, এছাড়াও কাজ। স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে এমন, কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে এমন। না না, হতে পারবো না, কোনো দিন হতে পারবো না। কেমন নয়েস? এখন একদম সাকসেস হবে, জানি না কোনো দিন হতে পারবো কিনা, তো তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই হতে পারবো, তাই তো? এই পুরদীপ মোট 25 জন রাত্রে থাকবে, আর সেই নামগুলো এই
লিডার হয়েছি, কাজ করতেই হবে। কিন্তু তাসবির নামগুলো লিখবে আর এই স্কেল টানাটানি করছে, কী যে করছে সেই স্কেল টানাটানি সজাসজি হচ্ছে, তাই তো বলছি। টিফিনটা রেডি হবে সাড়ে ছটায়, নাহলে বাজার থেকে ঘুরে আসতাম। অনুপমবাবু আবার আসবে? তাহলে স্যার আসতো তো, স্যারের কাছে পারমিশন নিয়ে নেবো। ঠিক আছে, আমরা তাহলে বাজার যাচ্ছি না এখন। আমরা এখানে একটু কিছু বলি করলে ঠিক আছে। তো পর টিফিন খাবো, এখন দেখতে এসেছিলাম যে হয়েছে কিনা রেডি। তারপর আমাদের একটু দেরি আছে, সাড়ে ছটায় বাজতে গেল, তো আমরা এখানেই এখন থাকি। এখানে থাকবি না তাসবির পালাপি রে? না চো, আমরা ঘুরেই আসি, রুম থেকে ঘুরেই আসি, ছেলেগুলো আবার গোলমাল করবে। তো কিছু মুড়ি, একশো লঙ্কা মুড়ি আর একটা করে চপ দিচ্ছে আর একটা করে লঙ্কা দিচ্ছে। এবার আমাদের রুম টুম একদম বিছানা পিছানা করা হলো আর এখন সবাই শুইনি, কেউ শুইনি, একটু পর শোবো। এখন ক্যান্টিনে খেতে যাব। এখন বাজে প্রায় কটা বাজছে, 9:06 বাজছে। তো আমি মনে করছিলাম যে কলেজে খুব শীত করবে, কিন্তু এরকম কিছুই না, রুমটা খুব গরম আছে। আর এই যা জায়গা আছে, এই তো বন্ধুরা সব অনেক কিছু এনেছে সবাই, তো এই যে মালগুলো সব বসে আছে। আর কিছু জন ওই যে প্রেমিকাকে ফোন করছে, ওই যে ওই সাইডে প্রেমিকাকে ফোন করতে চলে গেছে, কিন্তু আমরা তো সিঙ্গেল মানুষ, বুঝতেই পারছ, কেউ নেই ফোন করার মতো। তো তাই ব্লগ করছি। তো আমরা তো সিঙ্গেল মানুষ, বুঝতেই পারছ, আমাদের এত কেউ ফোন করার নেই, কেউই নেই ফোন করার। তো কী করবো, বসে বসে লুডো খেলছি। গাইজ, আমরা এরপর শোবো, ওই মালগুলো শুয়ে পড়েছে। আর আমরা এরপর শোবো। তো আজ আর কিছু বলছি না, ব্লগটা এখানেই শেষ করছি, কারণ খুব ঘুম পেয়ে গেছে, খুব টায়ার্ড হয়ে গেছি। গুড নাইট গাইজ। এ তোরা বল। The next day. Hi guys, good morning. Hey, good morning বলে দে। Good morning. Good morning. আর এই শালা প্রদীপ এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর এখন বাজে 4:20 বাজছে। আর আমরা উঠেছি অনেকক্ষণ আগে, মানে প্রায় 1:30 থেকে উঠে গেছি, ঘুম পাইনি। তো এখন যাব, ছুটতে যাব একটু, মানে বুট আনেনি, সেই 6টা বুটগুলো আনেনি, তবুও এগুলো পরে একটু ছুটতে যাই। এই আমি যাচ্ছি আর তাসবির যাচ্ছে, আর এই সালারা পরে পরে শুধু ঘুমোতে এসছে, এখনো পর্যন্ত ওঠার নাম নেই। তো আমরা একটু ছুটে আসি, তারপর দেখা হচ্ছে। আর গায়েজ, ঘুম ভাঙার কারণটা বলি, মানে আমারই ঘুম ভেঙে গিয়েছিল প্রথমে, আর এই যে আমার জন্যই এরা সবাই উঠে গেছে, সবাই খুব বলছে যে আমাকে দোষারোপ করছে। আমার ঘুম ভেঙেছিল কারণ ওই রুমে কে কাঁদছিল, মানে কাঁদার মতো করে নাক ডাকছিল, উঁ করে, মানে এমন নাক ডাকছে যে শালা ঘুম ভেঙে গেছে। আমি সঙ্গে সঙ্গে প্রদীপকে জাগিয়েছি, আজকে প্রদীপ ওই রুমে কে কাঁদছে দেখবি যত, দিয়ে শুনলাম যে না কাঁদেনি, সে নাক ডাকছে ওরকম করে কমক করে। তো তারপর থেকে আমরা সবাই উঠে গেছি, আর ঘুম হয়নি। আর আমি এমনিতেও যে রাত্রে ঘুম ভেঙে গেলে আমার আর ঘুম হয় না। তো গায়েস বেরিয়ে গেছি রাস্তায়, ওরে দাঁড়া, দারুণ লাগছে তো।
হাই ফ্রেন্ড, তো গাইজ আমরা এইমাত্র স্নান করলাম আর ওইদিকে এখনও স্নান করছে, এখনও পর্যন্ত সকাল হয়নি। মানে চলো ওই যে ওই দিকটাই গোপনে দেখে আসি, হ্যাঁ কে কি স্নান করছে। না না ভিডিও করি নাই, ভিডিও ওইটা করি নাই। এই যে মাল স্নান করছে সবাই, এখনো অন্ধকার। রে রে তাড়াতাড়ি কর গাইজ। ব্যাপারটা হচ্ছে আমরা তাড়াতাড়ি স্নানটা করে নিলাম যাতে আমাদের মানে শরীরটা ফ্রেশ থাকে, আর যে যে কাজগুলো দিয়েছে সেই কাজগুলো যাতে আমরা কমপ্লিট করতে পারি। হ্যাঁ স্নান হয়ে গেছে, আর তাই সিদ্ধ করেনি আমাদেরকে এখনো। আমরা আসলে স্নানটা করলাম কারণ যে আমরা ছুটতে গিয়েছিলাম না, ছুটে এসে সেই ছেলেগুলো চারজনে স্নান করছি আর বাকিগুলো এখন করবে না বললো, তো আমরা করে নিলাম। শরীরটাও গরম ছিল আর সেই কারণেই হয়তো এই সিম্পল যেমনটাই আছি এখনও, শরীরটা অনেক হালকা লাগছে। এরপর যে যে কাজগুলো দিয়েছে সেই কাজগুলো সকাল হলে করে নেব, তারপর 8টা থেকে যোগা আছে আর সবাই তার মধ্যে সবাই চলে আসবে। সেই ব্লগটা তোমরা এই পরবর্তী ব্লগে দেখতে পারবে, মানে সেকেন্ড পার্ট করবো, পার্ট ওয়াইজ করবো, কারণ এটাই অনেক বড় হয়ে গেছে ব্লগটা, তো প্রতিদিন একটি করে ব্লগ আসবে। আর গাইজ আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দাও, খারাপ লাগলে ডিসলাইক দাও, ডিসলাইক দিলেও কিছু যায় আসে না কেননা এখন দেখাচ্ছে না। আর কমেন্ট করে জানাও তোমার মূল্যবান মতামত, আর পারলে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সঙ্গে, এরকম গ্রুপে হয়ে থাকলে সবাই একসঙ্গে। তো আজ আর কিছু বলছি না, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে মানে সেকেন্ড ডেতে। তো চলো বাই।